দার্জিলিংয়ে পৌঁছে একটা রাতের জন্য যে রুমটায় আমরা থাকবো সেটা হলো এইটা। তো চলো প্রথমে তোমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই, যদিও এই রুমটাতে আমরা অনেকবার এসেছি আর এখানকার প্রত্যেকটা রুম খুব বড় বড়, অনেকটা অনেকটা জায়গা নিয়ে। তো তোমরা মোটামুটি দেখতে থাকো আর ততক্ষণে আমি একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি, মানে আমাদের মালপত্রগুলো গাড়ি থেকে সবাই নামাচ্ছে, তো আমি সেগুলো একটু তদারকি করে আসি যে সব মালগুলো ঠিকঠাক নামছে কি না। তো তোমরা দেখে নাও, এখানে তো বলে দেওয়ার কিছু নেই, মোটামুটি যা যা একটা রুমে থাকে সব কিছুই আছে, আর তার সঙ্গে এক্সট্রা এই বেডটা রয়েছে। এখানটাতে এই টিভি থেকে শুরু করে টেবিল চেয়ার হেনা তেনা যা যা থাকে সবই আছে। কিন্তু এখানের একটা বড় সুবিধা হলো এই রুমগুলো অনেকটা বড়, অনেকটা বড়। আর সবথেকে বড় কথা, এই রুমটার সঙ্গে আমাদের খুব পরিচয় আছে, আমরা প্রচুরবার এখানে থেকেছি। হ্যাঁ, অন্য জায়গাতেও থেকেছি কিন্তু এখানটায় আমরা কিন্তু অনেকবার থেকেছি। তো চলো আবার ফিরে আসছি মালপত্র তুলে নিয়ে। মালপত্র গুছিয়ে নিয়ে সোয়েটার বের করে পরেও নিয়েছি, মানে আমরা এখন রেডি হয়ে গেছি সেটা হচ্ছে মেলে যাওয়ার জন্য। এক রাতের জন্য এসেছি, তাহলেও অন্য কোথাও যাই বা না যাই মেলে তো একটু যেতেই হবে। তো চলো তোমরাও সঙ্গে চলো। তো আমরা মেলে পৌঁছে গেছি আর মেলটাকে না একেবারে অন্যরকম লাগলো, জাস্ট অন্যরকম। আমরা তিন চার বছর আগে যখন এসেছিলাম তখন মেলে কাজ হচ্ছিল, তো তখন আমরা এতটাও বুঝতে পারিনি যে কী কাজ হচ্ছে, কারণ যখন কাজ চলতে থাকে তখন তো বোঝাও যায় না। কিন্তু এইবারে এসে দেখছি দার্জিলিংয়ের মেলটা পুরোপুরি চেঞ্জ, পুরোপুরি চেঞ্জ। আর দেখো, মানে আমি কাছ থেকে তো অবশ্যই দেখাবো, সব থেকে বড় কথা মেলে এখন প্রচুর লোক, সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে যেটা বলবো, এখন কিন্তু বেশ আটটা টাটটা বাজে, কিন্তু হলে কি হবে, ঠান্ডাটা ম্যানেজেবল। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে না তা নয়, কিন্তু ঠান্ডাটা ম্যানেজেবল, মানে এই ঠান্ডাটা না বেশ এনজয় করতে পারছি, খুব ভালো লাগছে। আর তার চেয়েও বড়ো কথা, তোমাদেরকে আরেকটা কথা বলি, আমি না এখানে সমস্তটাই আমাকে পিছনে ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ এত সাউন্ড পরে আমি দেখলাম তোমরা কিচ্ছু কথা বুঝতে পারবে না। তো যাই হোক, এই যে স্ট্যাচুটা তোমরা দেখছো এটা হচ্ছে একজন নেপালি কবি ভানুভক্তের স্ট্যাচু। আমি এখানে পুরো ফলকটাও তুলে দিয়েছি, আর এই ইনি একজন নামকরা কবি। আর যখন সোনা ছোটোবেলায় এই শিলিগুড়িতে স্কুলে পড়তো তখন ওনার জন্মদিনে মৃত্যুদিনে স্কুলে ছুটি থাকতো, তো তখন তো এর আগে তো আমরা ওনাকে চিনতাম না, আমরা নর্থ বেঙ্গলে আসার পরেই চিনেছি। আর তখন কলকাতা থেকে কেউ ফোন করলে বা যদি আমরা বলতাম তখন সবাই প্রথমে বুঝতেই পারতো না, তারপরে যখন খুলে বলতাম তখন বুঝতে পারতো। তো দেখো মেলটা আমরা এবারে একটু দূর থেকে চারিদিকটা আমরা দেখে নিলাম, এইবারে কাছে গিয়ে দেখাচ্ছি, কারণ চারিদিকে একদম আমূল পরিবর্তন হয়ে গেছে। বড় একটা স্টেজ হয়েছে ছোট প্রোগ্রামের জন্য, তারপরে একটা খুব সুন্দর একটা ডায়াস তৈরি করেছে, ঠিক একদম সোজাসুজি, মানে মেলে ঢুকলেই সঙ্গে সঙ্গে ওইটা চোখে পড়বে। তো চলো সেইটা আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যে জায়গাটার কথা বলেছি এটা ঠিক সেটাই। এরকম সামনে দিয়ে বিশাল বিশাল সিঁড়ি, সামনে দিয়ে এরকমভাবে সিঁড়ি দিয়ে উঠতে হয়, প্রচুর লোক এখানে এসছে। আর এটার পেছন দিক দিয়েও একটা সিঁড়ি আছে, মানে উল্টো দিকের রাস্তা দিয়ে যারা আসবে তারা এই সিঁড়িটা দিয়ে উঠে তারপরে ওপর দিয়ে উঠে যাবে। আর এখানটায় সবাই ছবি তুলছে, মানে কি ছবি তোলার জন্য কোনো চান্স পাওয়া যাচ্ছে না। আর দুই সাইডে এরকম সিংহ না ড্রাগন কি একটা যেন বানানো আছে, আর মানে পুরো নেপালি আর্ট বলতে পারি। আর এখানে দেখো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ছবি তুলবো বলে, কিন্তু ছবি ওরা তুলেই যাচ্ছে। বাধ্য হয়ে আমি পাশে যে ডক্টর বি আর আম্বেদকরের স্ট্যাচুটা কি সুন্দর করে এখানে রাখা আছে সেইটাই ভাবলাম একটুখানি তুলে নিই, কারণ স্ট্যাচুটা খুব সুন্দর বানিয়েছে। তো দেখো এখানে একটা পাশে ওনার মূর্তিটা এরমভাবে রাখা আছে, মানে ঠিক ওই যে জায়গাটা দেখালাম তার ঠিক পাশটাতে, আর অন্য পাশে তো অন্য জিনিস। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, এখন কিন্তু আরও খানিকটা সময় পার হয়ে গেছে আর দেখো মেলে কত লোক, মনে হচ্ছে যেন দুনিয়ার যত বাঙালি যে যেখানে আছে সবাই যেন দার্জিলিংয়ে চলে এসেছে, কারণ দার্জিলিংয়ে বাঙালিরাই সবথেকে বেশি আসে। তো দেখো মানে
এখন প্রায় রাত 9টা, আর দেখো লোকের ভিড় কি পরিমাণ। অবশেষে আমরা এই জায়গাটা চান্স পেয়েছি, মানে আমরা দখল করতে পেরেছি অনেকক্ষণ এদিক ওদিক করতে করতে। তো এবারে আমি একটু কয়েকটা ছবি টবি তুলে নেব, তারপরে আমার পরে আবার সোনাও লাইনে আছে। তো ছবিটা অন্য কেউ তুলে দিলে একটু ভালো হতো, কিন্তু আমি আর আপাতত রিকিকে পেলাম না। রিকিকে আমি অনেকবারই ডেকেছি কিন্তু ও আসলো না, ও অন্য জায়গায় অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে। তো দূর থেকে ছবিটা আর তুলতে পারলাম না। তো যাই হোক, আমি একা একাই খানিকটা যতটুকু পারি ততটুকু একটু তুলে নিলাম। আর এরপরে আমি ওই দেখো, আমি বেরোতে না বেরোতে আর একজন ঢুকে গেছে, দেখতে পাচ্ছ এরকমই অবস্থা। তো অবশেষে সোনা চান্স পেয়েছে, এবারে সোনার টান। যদিও সোনার এখন আমরা তাপসকে পেয়ে গেছি, তো সোনার ছবিগুলো তাপস তুলে দিচ্ছে খুব সুন্দর করে। মানে অন্য একজন তুললে ছবি সবসময়ই ভালো হয়, সেটা তো বোঝই, তো কী আর করা যাবে। আর এইবারে দেখো হঠাৎ করে কুয়াশা চলে, আমরা যখন চেরাপুঞ্জিতে গেছিলাম কিন্তু খুব ভালো, তখন ওরকম মেঘগুলো ভেসে ভেসে আসছে অনেকটা উঁচুতে, তো আর গাড়িটা মেঘের মধ্যে ঢুকে গিয়ে আবার ওই পাশ থেকে বেরিয়ে গেল। এখানে পরিষ্কার ছিল, এখনই একদম মানে ঢাকা। আর এইবারে দেখো দার্জিলিংয়ের শপিং এরিয়া, মানে দোকানপাট তো যেগুলো ছিল সেগুলোই আছে, কিন্তু প্রত্যেকটা দোকান রেনোভেট করে এত সুন্দর করেছে, এত সুন্দর ডেকোরেশন, মানে কি বলবো প্রত্যেকটা। আমি পুরো মার্কেটটাই মোটামুটি তোমাদের দেখাচ্ছি, মানে তোমরা দেখলে বুঝতে পারবে। যারা দু চার বছর আগে এসেছো তারা কিন্তু এখন দার্জিলিংয়ের এই মেলের এরিয়াটা চিনতেই পারবে না, মানে এরকমভাবে চেঞ্জ হয়েছে। প্রত্যেকটা দোকান একেবারে ঝাঁ চকচকে, মনে হচ্ছে যেন কলকাতার কোনো শপিং মলে চলে এসেছি, একদম তাই। তো দেখো পুরোটাই মানে প্রচুর প্রচুর দোকান, আর প্রত্যেকটা দোকানই অন্যরকম হয়ে গেছে, কারণ এই সব এরিয়া তো আমাদের অনেকবার করে আসা, অনেকবার করে দেখা চেনা, কিন্তু এখন দেখছি একদম মানে গেট আপ সামান্য সামান্য চেঞ্জ করে লাইট টাইট দিয়ে, মানে একটা দারুণ ব্যাপার। আর দেখো কুয়াশা কী সুন্দর এসছে, কুয়াশাটা তো বললামই খুবই ভালো লাগছে। ঠান্ডাটা একটু বেশি লাগছে কিন্তু তাহলেও খুব ভালো লাগছে। আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বাঙালির সব থেকে ফেভারিট জায়গা, সোয়েটার চাদর, মানে শীতের পোশাকের জায়গা। আরে বাবা, শীতের পোশাক কাছে থাকুক চাই না থাকুক, এখানে আসলে মানে দার্জিলিং এসেছি মানে শীতের পোশাক কিনতেই হবে, গিফট দিতেই হবে, এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে গয়নাগাটির দোকান, ওই যে ঘন্টা টন্টা থাকে। মেল ঘোরা শেষ, এবারে আমরা যাবো, যা টুকটা কেনাকাটা ছিল কেনা হয়ে গেছে, আর হঠাৎ করে কুয়াশাও এসে গেছে, দেখো পেছনটা ভর্তি কুয়াশা। আর তাছাড়া এখন 9:30 কাছে বাজে, এবারে আমরা ফিরে যাব, কারণ 9:30 সময় আমরা ডিনার নেব, সার্কিট হাউসে বলেই এসেছি। তো চলো এবারে আমরা ফিরে যাই। আসলে এত রাত্রে মেলে এত লোক দেখতে পাবো এটা আমরা ভাবতেই পারিনি, তো সেই জন্যেই আরও বেশি করে ভালো লাগলো। তো যাই হোক, আমাদের কেনাকাটা বলতে খুব সামান্য কেনাকাটা করেছি, তো এবারে ফিরবো। তবে হ্যাঁ, মোমোটা অবশ্যই কিনেছি। এবারে আমরা টুট পড়বো, পাহাড়ের মোমো স্বাদই আলাদা, গন্ধ আলাদা, গন্ধ পুরো মানে একদম স্মেলই আলাদা। চলো আর ঠিক রেজিস্ট করা যাচ্ছে না। তো আমরা এবারে ফ্রেশ হবো, অলরেডি আমরা লেট, 9:30 ডিনার দেবে বলেছে, ওরা ডিনার নিয়ে বসে আছে, মানে অ্যাকচুয়ালি সবার খাওয়াও হয়ে গেছে এখানে, আর যারা রয়েছে সবার খাওয়া হয়ে গেছে। তো এই জন্য এখন আমি ওরা ফ্রেশ হয়ে খেতে যাব, সেই জন্য ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না প্লিজ। আর পরবর্তী ভিডিওতে তো আবারও দেখা হবে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।